আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অপশরস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। এটা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, এই সবজিটা খেতে ছোট বড় সবাই। প্লেন ভাত বা পোলাওর সাথে খেতে কিন্তু এটা খুবই মজা, খুবই হেলদি একটা রেসিপি। তো খুব সহজ করে তৈরি করার চেষ্টা করছি। নামটা চাইনিজ হলে কিন্তু বানানো খুবই সহজ। যারা জানেন না তারা দেখে নিন কীভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। আর আজকে এই চাইনিজ ভেজিটেবলসটা আমি তৈরি করার চেষ্টা করছি সম্পূর্ণ বাংলাদেশি স্টাইলে। আর যেসব সবজি আমি ব্যবহার করেছি এই সবজিগুলো সারা বছর হাতের কাছে পাওয়া যায়। সবজির জন্য এখানে আমি নিয়েছি পাতলা করে কেটে নেওয়া গাজর, ফালি করা পেঁয়াজ, কুচিটা ব্যবহার করছি না, পেঁপে নিয়েছি পাতলা করে কেটে নিয়ে একটু লম্বাভাবে, আর পেঁপে পরিমাণটা একটু বেশি হবে। নিয়েছি ক্যাপসিকাম, বরবটি, রসুন কুচি, আর সাথে নিয়ে নিয়েছি আদা পেস্ট। আপনারা চাইলে কিন্তু আদাটা এখানে কিমা করেও দিতে পারেন, তবে আদার কামড় লাগলে খেতে আমার কাছে খারাপ লাগে, সেজন্য আমি বাটাটা ব্যবহার করেছি। আর চিকেনটা আমি এভাবে একটু সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছে লম্বা লম্বা করে। আপনারা চাইলে কিন্তু ছুরি বা বটির সাহায্যে এভাবে লম্বা করে কেটেও নিতে পারেন। এখন একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর সাথে আমি যে কুচি করে রেখেছিলাম রসুন কুচু, রসুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে আদা কুচি ব্যবহার করেন সেক্ষেত্রে রসুনের সাথে কিন্তু আদা কুচিটাও দিয়ে দিবেন। লালচে করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে ভেজে নেওয়া দরকার নেই, জাস্ট একটা সুন্দর একটি স্মেল বের হলেই হবে। আর এভাবে কিন্তু চিকেনটা সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে ছাড়িয়ে নিলে চিকেনের পরিমাণটাও অনেক বেশি হয়। এখন এর সাথে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ আদা পেস্ট। আদাটা একটু ভালো করে ভেজে নিয়ে এখন এর সাথে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এক এক করে দিয়ে দিব চিকেনের মধ্যে। দিয়ে দিচ্ছি পেঁপে, পেঁয়াজ, গাজর এবং বরবটি কুচি। শুধুমাত্র ক্যাপসিকামগুলো আমি পরে ব্যবহার করব, কারণ ক্যাপসিকাম যদি আগে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর সবজিটা কিন্তু আমি এখানে আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিই। অনেকে আছে সবজি আগে থেকে সিদ্ধ করে নেয়, সেটাও নেওয়া যায়, তবে আমার কাছে মনে হয় ওইভাবে যদি সবজি সিদ্ধ করে নিই পানিটা ফেলে দিই তাহলে সবজি যে পুষ্টি গুণাগুণ আছে সেটা নষ্ট হয়ে যায়, আর এভাবে করে নিলে সবজি যে পুষ্টিগুণ আছে সেটা সবজিতে থেকে যায়। আর সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি চিকেন স্টকটা ব্যবহার করেছি। আমি এই পানিটা দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম, পানিটা আমি ফেলে দিইনি। এখানে প্রায় 1 কাপের মতো পানি আছে, টেস্টের জন্য লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে টেস্টিং সল্টও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সস এখানে লাগবে, যদি হাতের কাছে না থাকে বা বাসায় না থাকে, দোকান থেকে যদি কিনে না আনতে সমস্যা হয় তাহলে কিন্তু বাসায় আপনারা এই সয়া সসটা তৈরি করতে পারেন। সয়া সসটা আমি বাসায় তৈরি করেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দিব কীভাবে তৈরি করতে হয়, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এর সাথে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁপে, গাজর, সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ক্যাপসিকামটা সবার শেষে আমি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচ ব্যবহার করতে পারেন। সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসলে বা ফুটে যদি পানিটা কমে যায়, এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুধে নেওয়া কর্নফ্লাওয়ার। আমি এখানে দুধ ব্যবহার করেছি আর সাথে দিয়েছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। দুধের পরিবর্তে আপনারা পানিও দিতে পারেন, দুধ দিলে আমার কাছে মনে হয় টেস্ট অনেক বেশি ভালো হয় দেখতে আর কালারটা অনেক সুন্দর হয়। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দুটো ব্যবহার করেছি আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য। সবজিটা কিন্তু হয়ে গেছে ভিউয়ার, দেখতেই পাচ্ছেন। আমি একটু চুলটা বন্ধ করে দেবো, ঠান্ডা হয়ে গেলে সবজির একটু থকথকে হয়ে যাবে, একটু জমে যাবে, যেহেতু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু সবজিটা এরকম হয়েছে, আমি একটু তুলে দেখাচ্ছি।
আর খুব বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করবে না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম চমৎকার পেতে যাবে আর খেতেও খুবই মিষ্টি লাগবে। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে, আর সবকিছু কালার গুলো দেখুন, সবুজ গ্রিন, সবুজ কমলা সাদা বরবটি গ্রিন মিলে আর একদম অন্যরকম একটা কালার তৈরি হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, বোঝা যাচ্ছে খেতে খুবই আমি হবে ভিউয়ার্স। তো এই ছিল আজকের রেসিপি। আরেকটা কথা, চাইনিজ ভেজিটেবলগুলো কিন্তু চাইনিজ ভেজিটেবল রান্নার সময় কিন্তু অবশ্যই সবজিগুলো হালকা সিদ্ধ হতে হবে, খুব বেশি বয়ল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা কচকচে ভাব থাকবে। তো এই ছিল, আশা করছি সবার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।